প্রিয় দর্শক, আমি দীর্ঘদিন কালনা সেতুর আপডেট দেওয়া থেকে বিরত ছিলাম একটু কারণে। আজ আবার আপনাদেরকে কালনা সেতুর আপডেট দেওয়ার জন্য সেতুর কাছে এসে হাজির হয়েছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নড়াইল অংশের সংযোগ সড়কের একেবারে শুরুর প্রান্তে। এখান থেকে আপনারা দেখছেন যে সংযোগ সড়কের অলরেডি ডিভাইডার বসানো অলরেডি হয়ে গেছে এবং সেতুর পিচ ঢালাই সম্পূর্ণ হয়ে গেছে। আমি আজ আপনাদের উপর পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ। সেতুর ইতিমধ্যে রাস্তার সমস্ত কাজ শেষ, ল্যান্ড ডিভাইডার বসানো শেষ আপনারা দেখছেন। আমি সংযোগ সড়কের নড়াইল অংশের শুরুতে দাঁড়িয়ে আবারও বলছি, সেতু সব কিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরেই প্রথম সপ্তাহে উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী থেকে এখনও কোনো ডেট পাওয়া যায়নি, তাই এখনও পর্যন্ত নির্দিষ্ট ডেট আমি আপনাদেরকে জানাতে পারছি না। তবে খুব শীঘ্রই আমি আপনাদেরকে সেতুর উদ্বোধনের ডেট জানাবো ইনশাল্লাহ। সেতু উদ্বোধনের ডেট জানাবো আমাদের এই সেতুর মাধ্যমে নড়াইল, লোহাগড়া তথা দক্ষিণাঞ্চলের 10 জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। স্বপ্ন পূরণ হতে যাচ্ছে কি, অলরেডি আমরা বলতে পারি যে আমাদের স্বপ্ন একেবারে পূরণ হয়েই গেছে প্রায়। জাস্ট এখন আমাদের যান চলাচল শুরু করলে বা আমরা চলাচল শুরু করলেই সেতুর আমাদের যে বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন সেই স্বপ্নটি পূরণ হয়। দেখেন দুই পাশে 3-3 করে 6 লেন, দ্রুতগামী গাড়ি এবং ধীরগতির গাড়িগুলো আলাদা আলাদা লেন দিয়ে চলাচল করবে। আর সেতুর যে টোল বা মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ইত্যাদির যে টোলের যে হার যেটা ধার্য করা হয়েছে, আমি এখনও বিস্তারিত তথ্যটা পাইনি। আমি বিস্তারিত তথ্য পেলে আমি টোলের সম্পর্কে আপনাদেরকে আগামী ভিডিওতে ইনশাল্লাহ জানাবো। তো আপনারা দেখতে থাকবেন আশা করি। এটা হচ্ছে সেতুর প্রায় মূল স্থানের একটু কাছাকাছি, অর্থাৎ নড়াইল অংশের যে সংযোগ সড়ক সেই সংযোগ সড়কের শেষ প্রান্ত, সেখানে আমি দাঁড়িয়ে আপনাদেরকে মূল স্পটটি দেখানোর চেষ্টা করছি। দেখেন সড়ক সেতুর, সড়ক এবং সেতুর মূল যে কাজ, বড় বড় যে কাজগুলো ছিল, পিচ ঢালাই, লেন ডিভাইডার, তারপরে আপনার রেলিং, এভরিথিং সব কিছু কমপ্লিট। এই মুহূর্তে সে রাস্তার মধ্য দিয়ে যেই দাগগুলো দেওয়া হয়, অর্থাৎ ডিভাইডারের জন্য, গাড়ি চলাচলের জন্য, ট্রাফিকের জন্য যে সাদা যে দাগগুলো কাটা হয় সেগুলো দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে উপরে সেই কাজগুলো চলতেছে, আর এই সংযোগ সড়কে এখনও এগুলো বসানো হয়নি, হয়তো 2-1 দিনের মধ্যে হবে। এখন এই মুহূর্তে আমি আছি হচ্ছে সংযোগ সড়কের এক পাশে, বাইপাস সড়ক যেটা আছে, যেই সড়ক দিয়ে এখন রাস্তা, অর্থাৎ গাড়িগুলা ঘাটের দিকে যায়, অর্থাৎ ফেরিঘাটে যায়। সেখানে এখন আমি আপনার পল্টনের উপর থেকে, পল্টনের সাইড থেকে ফেরি সেতুটি আবার দেখানোর চেষ্টা আপনারা দেখেন। এইভাবে আমি অনেক ভিডিও এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি। তো এভাবে হয়তো নিচ থেকে ভিডিও এখন আর দেখে ততটা মজা পাওয়া যাবে না, কারণ আগে এখানে নিচে কাজ হতো, বিভিন্ন কাজের সরঞ্জাম থাকতো, মানুষ থাকতো বা শ্রমিকেরা থাকতো। তখন আমি বিভিন্ন সময়ের কাজের আপডেট আপনাদেরকে দেখিয়েছি। আজকে জাস্ট কাজ যে পুরোপুরি হয়ে গিয়েছে সেই জন্য দেখানোর জন্য একটু নিচ থেকে দেখানোর চেষ্টা। দেখেন এরপরেই আমি আপনাদেরকে সেতুর উপরের অংশটা দেখাবো, মূল সেতুর উপরে আমি এখনই যাব। তো তার আগে নিচ থেকে একটু শেষবারের মতো দেখানোর চেষ্টা আর কি, মূল স্প্যান। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেক ভিডিও দিয়েছি, এখান থেকে আপনারা দেখেন যে দেখা যাচ্ছে সেতুটি অনেক নিচু, কিন্তু আসলে সেতুর উপর থেকে আমি যখন দেখাবো তখন আপনাদের কাছে এটা আর মনে হবে না। অনেকেই আমাকে ইতিপূর্বে কমেন্টে লিখেছেন যে সেতু অনেক নিচু কেন, কিন্তু আসলে এই জায়গায় এসে দাঁড়ায় দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সেতুটি নিচু নয়, যথেষ্ট পরিমাণে উঁচু। এবং উপর থেকে আমি আজকে আবারও আপনাদেরকে দেখাবো, তখন বুঝবেন সেতুর পর দিয়ে হেঁটে যতদূর পর্যন্ত যাওয়া সম্ভব আমি যাব। আমি এখন সেতুর উপরে, সেতুর উপরে দেখেন কত মানুষ, অনেক কয়েকজন নেতাকর্মী, কিছু সাংবাদিক এসেছে দেখার জন্য। দেখতেছে সেতুর এখন এই যে সেতুর উপরে আপনারা দেখছেন যে চুনের যে দাগ সেগুলো দেওয়া হয়ে গেছে। এই যে আমরা অনুমতি নেওয়ার জন্য সেতুর উপরে যে একটু হেঁটে দেখবো, সেই অনুমতি নেওয়ার অপেক্ষায় আমরা অনুমতি নিচ্ছি। অনুমতিটা দেওয়া হয়ে গেলেই এই যে অনেকেই আছে আবার ছবি টবি তুলতেছেন, পোস্ট দিচ্ছেন,
বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা আসছেন। এই যে আমি সেতুর মূল স্প্যান এতদিন ধরে আপনাদেরকে আমি যেটা দেখিয়েছি যে ভিয়েতনাম থেকে তৈরি করা স্প্যান, সেই স্প্যানের ঠিক নিচেই আমি দাঁড়ানো। এখন ভিতরকার অবস্থা, পুরো পিচ ঢালাই কত বাকি নেই, এখন লাইটিংগুলো করা হবে, লাইটিংয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ভিতরে যে চুলের দাগগুলো সেগুলো দেওয়া হচ্ছে। এই দেখেন, ইনি হচ্ছেন আমাদের নড়াইলের আওয়ামী লীগের নড়াইল জেলা সাধারণ সম্পাদক জনাব নিজামুদ্দিন খান, মোহাম্মদ নিজামুদ্দিন নীলু, নীলু ভাই উনি, এবং লোহাগড়া পৌরসভার শ্রদ্ধ মেয়র আলহাজ সৈয়দ বশিউর রহমান, এবং এই পোশাক পরা যেই লোকগুলো দেখছেন, এরা সেতুর কাজে নিয়োজিত দুইজন কর্মকর্তা। ওনাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমাদের শেষ, আমরা এখন দেখছি শুধু যে কয়েকজন নেতাকর্মীদের সাথে সবাই একটু ছবি তোলার কাজে ব্যস্ত, সেটাও দেখছেন আপনারা। আশা করি আপনারা আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করবেন, ভিডিওগুলোকে লাইক দিবেন, শেয়ার করবেন বেশি বেশি, এবং আপনাদের জানার যেগুলো জিনিস আছে সেগুলো জানার জন্য আপনারা কমেন্টে লিখবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের মতে এটুকুই, আগামী ভিডিওতে আবার আমি আগামীতে আপনাদের আরও ভিডিও দেবো। আগামী সপ্তাহ পর্যন্ত